চোখের তারা। আমি তোমার সঙ্গে এই নিয়ে আর কথা বলতে চাই না, আই এম টায়ার্ড। তবে তোমার ইন্ডালজেন্স না পেলে সেদিন আয়ুষ কখনোই ওরকম একটা কদর্য কাজ করতে পারতো না। আমি আমি সব কিছু ছেড়ে দিলাম। একজন জুনিয়র অ্যাক্টর, একজন জুনিয়র অ্যাক্টরকে তো একজন সিনিয়র অ্যাক্ট্রেসকে তার সমস্ত ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে সম্মান জানানো উচিত, তাই না? প্লিজ দীপ, আয়ুষের ভুলের দায় আমার ঘাড়ে চাপিও না। আমি আমার জন্যে বলছি না, মায়ের জন্যে বলছি। মার তো অনেক বয়স হয়েছে, তুমি এ বাড়ি ছেড়ে অন্য কোথাও থেকো না, প্লিজ। তুমি বুঝতে পারছো না জয়া, কিছু ভালো লাগছে না। নেক্সট উইকে যা শুটে যাবার কথা, এখন তাকে শুটটা ক্যান্সেল করতে হচ্ছে। মিডিয়া এতদিন ধরে প্রিভিউ করেছে, এখন প্রত্যেককে জনে জনে আমাকে ফোন করে বলতে হবে যে শুটটা ক্যান্সেল হয়েছে। ছবি ক্যান্সেল হবে না দীপ। বাজে কথা বলো না জয়া, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। লেখা এখন পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে, ওকে আর কিছুতেই ফিরিয়ে আনা যাবে না। আমার জন্যই তো তোমার এত বড় ক্ষতি হলো দীপ। এটা আমার একার নয় জয়া, এই টাকাগুলো নিয়ে আমি স্বর্গে যাব না। যা থাকবে সেটা তোমার ছেলেরই থাকবে। বেশ তো, ভুল করেছি, বিদ্রোহ করছি। আমার জন্যে পারিবারিক ক্ষতি হতে চলেছে, আমি সব ভুল শুধরে নেব। পারবে না জয়া, পারবে না। লেখা ভীষণ স্ট্রিক্ট হয়ে আছে, ওকে এতটা রিজিড হতে আমি কোনোদিন দেখিনি। আর তাছাড়া যা শর্ত দিয়েছে তা তো শর্ত কি শর্ত থাকে সব কথা বুঝেছি। আয়ুষকে গিয়ে ওর কাছে ক্ষমা চাইতে হবে, তাই তো? আমি তোমার হাউসে তখনই কাজ করব তখন তোমার বউ এসে আমার কাছে ক্ষমা চাইবে। না, আয়ুষের সঙ্গে ওর কোনো হিসেব নেই। জানি দীপ, ওর পুরো হিসেবটাই আমার সাথে। ঠিক আছে, আমি নিজে গিয়ে লেখার কাছে ক্ষমা চেয়ে আসবো, কেউ জানতেও পারবে না। আমি তোমাকে কারো কাছে ছোট হতে দিতে চাই না জয়া। সব চাওয়া পাওয়া কি জীবনে মেটে দিব, একটা বড় স্বার্থের জন্য। অনেক সময় ছোট স্বার্থকে স্যাক্রিফাইস করতে হয়। ঠিক আছে, আমার স্বামীর ভালোর জন্য, আমার ছেলের জন্য, এই সংসারের ভালোর জন্য আমাকে যদি লেখার কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়, আমি আমি চাইবো। আমার কোনো অসুবিধে হবে না দীপ, নতুন করে আর বেশি ছোট হব না। তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তুমি এখানেই থাকো। তোমার তোমার ছবি ঠিক যেমন ভাবে হওয়ার কথা ঠিক তেমন ভাবেই হবে, আমি তোমায় কথা দিচ্ছি। এই কাগজটা একজন দিল স্যার। কে বললো আপনার খুব চেনা? এই যে নামটা লেখা আছে, কে, কি নাম? পুতুল দাশগুপ্ত। পুতুল দাশগুপ্ত, এই নামে আমি কাউকে চিনি না। তুমি কি বলো তো? হ্যাঁ, আরে নিজে থেকে তো বলতে পারো চলে যাবার জন্য। ম্যাডাম কত করে বললাম, ভেতরে শুটিং চলছে, আমাদের যা বারণ আছে কিছুতেই শুনলো না, এমন জোর করলো যে। শোনো শোনো শোনো, এবার তুমি যাও, আর ডিস্টার্ব করো না। আর শোনো, ইন ফিউচার এসব ব্যাপারগুলোকে একদম এন্টারটেইন করবে না। ওকে স্যার।
তুমি কি আমাকে দেখে খুব চমকে যাবে আয়ুষ? খুব অবাক হবে, আমাকে চাকরিটা দেবে তো? আমি কিন্তু শুধু তোমার ভরসাতেই এতটা পথ এসেছি। বলছি কি বললো আয়ুষ? মিথ্যে কথা বলে দেখা করতে চাইলে তো আর দেখা হবে না, বেশি চালাক ভাবো নিজেকে। না তোমাদের জন্যই না এই আমাকে মুখ শুনতে হয়। আয়ুষ কুমারকে চেনে না ছাই, কিচ্ছু চেনে না, কোনো কালেও চেনে না। বিশ্বাস করো না, আমি মিথ্যে কথা বলছি না, আয়ুষ আমাকে চেনে। আপনি যদি বলতেন মধুপুরা, আমি তো লিখেও দিলাম সাহেব ভূত। উনি পড়েননি, তোমার নাম শুনেই ছিঁড়ে ফেলে দিয়েছে, বলেছে কোনো কালেও চেনে না। এখানে এসো, এখানে কিছু প্রপার পুলিশ প্রোটেকশন থাকার কথা ছিল। কাপুরজিকে বলে দেবেন উনি যদি প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট না করতে পারে আমার পক্ষে এখানে কাজ করা সম্ভব হবে না। আর আপনি বসে বসে করেনটা কি, ঘোড়ার ঘাস কাটছিলেন? যে কেউ যখন তখন ঢুকে পড়ে আমার নাম ধরে টাকাটা কি করবে, আপনি দেখতে পারেন না এগুলো? স্যার আমি ওই মেয়েটাকে অনেকবার বলেছিলাম কিন্তু কিছুই শুনলো না, বললো আপনাকে চেনে, মানে আপনি নাকি ওনাকে চেনেন। আপনার আপনার সাধারণ বুদ্ধিতে কি বলেন, মেয়েটাকে দেখে মনে হয় আমি ওকে চিনতে পারি? মনে হয় আপনার চাকরিটা বাঁচানোর ইচ্ছা আছে কি নেই সেটা পরিষ্কার বলে দিন। আয়ুষকে সবাই বলে চিনতে পারে, তাই বলে আয়ুষ এরকম একটা মেয়েকে চিনবে কি করে? আপনি মানে দেখেও বুঝতে পারেন না কে কাকে চিনতে পারে চিনতে পারে না? আয়ুষ উই আর অলরেডি লেট, প্লিজ চলো। লিসেন, আর কখনো যেন এরকম মিস্টেক না হয়। যাকে তাকে স্টুডিওতে অ্যালাউ করছেন কেন? আমরা এখানে শুটিং করতে আসি, এসব বাজে উটকো ঝামেলার মধ্যে যেন আয়ুষ ইন ফিউচার আর কখনো না পড়ে, ঠিক আছে? মনে থাকবে। এখন আমি কি করব আয়ুষ? আমি তো তোমার কাছে এসেছিলাম। রঙ্গনকে তাহলে ঠিকই বলেছিল, হিরোরা দূর থেকে একরকম আর কাছে গেলে আরেক রকম। দেখিস ও তোকে চিনতেই পারবে না। আয়ুষ কোনো প্রবলেম হয়েছে? আজ পর্যন্ত কোনো প্রবলেম সর্ট আউট করতে পেরেছেন বলুন? পেরেছেন? পারেননি তো। যে কেউ উল্টোপাল্টা লোকজন এসে এখানে চেল্লামিল্লি করবে আমার নাম নিয়ে, তাহলে তো কাজের জায়গায় কাজটাই করা হয় না। আর আমি ভাবছি এরকম কাজের জায়গায় এরকম মুখ্য লোকজনকে অ্যালাউ করা হয় কেন? যে কেউ এসে আমার নাম নিয়ে তার যে আর প্লিজ, আমাদের অলরেডি লেট হয়ে গেছে, লেটস গো। আচ্ছা আমি কিন্তু বুঝতে পারছি না, মানে কে এসেছে আর কে তোমার নাম ধরে ডেকেছে বা তোমায় চেনা বলেছে কে? আমি কি করে জানবো, দেখিনি ভালো করে, দেখার প্রয়োজন মনে করিনি। চলো চলো, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, চলো। আমার যে খুব মাথা ঘুরছে আয়ুষ, আমি কি এখানে মাথা ঘুরে পড়ে যাব আর তারপর এখানেই মরে যাব? বাড়িমা, তোমার তুতুলের সঙ্গে আর কখনো তোমার দেখা হবে না। বাড়িমা, মধুপুরা কারোর সঙ্গে আর কখনো তুতুলের দেখা হবে না। আর তুমি আমাকে অপমান করো না আয়ুষ, আর অপমান করো না। বলছিলাম বাবা, তোমার পক্ষে কি আজ একটু তাড়াতাড়ি ফেরা সম্ভব? না আমি না, তোর কাকিমা বলছিলেন যে যদি আমাদের ওখান হয়ে যাও আর কি। কেন, কি আছে? আমার মেয়েটার জন্মদিন। তোর কাকিমা যত পারলে এসো। Thank you.
জানো তো যত রকম বাগাড়ম্ব, দেখতে পাচ্ছ না মেয়ে এরকম অজ্ঞান হয়ে রয়েছে আর তোমরা এসব কথা বলে যাচ্ছ, যাও না কেউ এটা জ্বলানো না একটুখানি আর সহ্য কথাবার্তা। দেখি 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 চলো 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 পাল্টাই।